আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর যে কেমিস্ট্রি কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করব তো এর আগের ভিডিওতে আমরা ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা আইসোটপ নিয়ে আলোচনা করব এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে তো এখন আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসোটপ আইসোটপ তো আইসোটপ জিনিসটা মেবি মেইনলি কী দেখো যে সকল পরমাণু প্রোটন সংখ্যার সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা একে অপরের আইসোটপ বলবো তো আইসোটপ সম্পর্কে হালকা পাতলা ধারণা কিন্তু তোমরা অলরেডি অষ্টম শ্রেণীতে পেয়ে এসেছ তো এখন দেখো বিভিন্ন মৌলেরই বিভিন্ন আইসোটপ রয়েছে এবং এই মৌলগুলোর অবশ্যই প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা সেম থাকবে পারমাণবিক সংখ্যা সেম থাকবে কিন্তু তাদের যে নিউট্রন সংখ্যা আছে সেটা চেঞ্জ হতে থাকবে মানে সেটা চেঞ্জ থাকবে এবং তাদের যে ভর সংখ্যা এটারও চেঞ্জ হবে অর্থাৎ নিউট্রন সংখ্যা এবং জাস্ট নিউট্রন এবং ভর সংখ্যারই চেঞ্জ হবে আর তাদের প্রোটন সংখ্যা সেম থাকবে ধরো আমরা যদি হাইড্রোজেনের আইসোটপ নিয়ে কথা বলি হাইড্রোজেনের আছে আমাদের সাতটি আইসোটপ তো দেখো এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এইচ সেভেন তাহলে দেখো এখানে আমরা সাতটা কিন্তু হাইড্রোজেনের আইসোটপ পেয়েছি এখন হাইড্রোজেনের আইসোটপের ক্ষেত্রে কি হচ্ছে দেখো হাইড্রোজেনের যেই ভর সংখ্যা সেটা কিন্তু এখানে চেঞ্জ হতে থাকছে এটার নিউট্রন সংখ্যাও চেঞ্জ হতে থাকছে কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু অলওয়েজ ওয়ান প্রোটন সংখ্যা অলওয়েজ ওয়ান দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক সেটা আমরা ভালোভাবেই জানি সো কি প্রোটন সংখ্যা সব জায়গায় সেম এখন আমরা কি জানি যে ভর সংখ্যা থেকে মানে আমরা যদি প্রোটন সংখ্যা থেকে ভর সংখ্যা বিয়োগ করি তখনই কিন্তু আমরা নিউট্রন সংখ্যা পাবো তো দেখো আমরা যদি প্রোটন সংখ্যা থেকে ভর সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা কী পাচ্ছি এটা নিউট্রন সংখ্যা পাচ্ছি শূন্য এটা নিউট্রন সংখ্যা পাচ্ছি ওয়ান এটা নিউট্রন সংখ্যা পাচ্ছি টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে সিক্স এভাবেই কিন্তু সবগুলোর নিউট্রন সংখ্যাও ভিন্ন হয়ে গেল তো এরকমভাবেই কিন্তু সবগুলো মেনলি হয়ে আসছে এবং আমরা বইয়ের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে হাইড্রোজেনের তিনটি আইসোটপ নিয়ে কথা বলা হয়েছে একটা হচ্ছে হাইড্রোজেনের বা হাইড্রোজেন বা হচ্ছে তোমার প্রোটিয়াম আরেকটি হচ্ছে ডিউটোরিয়াম এবং আরেকটি হচ্ছে টিট্রিয়াম তো আমরা কি কি পেলাম যে প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং হচ্ছে টিট্রিয়াম তো এই তিনটা নিয়ে আলোচনা মানে জাস্ট তোমাদেরকে বলেছে তো এরকম সাতটি আইসোটপই রয়েছে এটার মেইনলি সাতটি আইসোটপ এবং সেখান থেকে মানে তিনটা শুধু প্রকৃতিতে পাওয়া যায় আর যেইগুলো রয়েছে অর্থাৎ এই যে এই চারটা রয়েছে এই চারটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে আর এই তিনটা হচ্ছে মেইন আইসোটপ মেইনলি এটা প্রকৃতিতে পাওয়া যায় এই তিনটাই তো এর জন্য তোমাদের এই তিনটার উপর বেশি জোর দেওয়া হয়েছে এবং অষ্টম শ্রেণীতেও কিন্তু তোমরা হাইড্রোজেনের এই যে এই তিনটা আইসোটপ আছে সে সম্পর্কে কিন্তু জেনেছিলেন তো এই গেল আমাদের আইসোটপের যেই কনসেপ্টটা আছে সেটা তো এখন আমরা জানবো যে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর দুটি কিন্তু সেম পারমাণবিক ভর তোমরা ভর সম্পর্কে জানো ভর সংখ্যা যেটাকে বলি যে কোনো মূলের পরমাণুর ভর সংখ্যা হল পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল তোমরা জানো যে ভর সংখ্যা সমান ভর সংখ্যা ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা এটি কিন্তু তোমরা আগে থেকেই জানো যে ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা তো তুমি যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করে দাও তখনই কিন্তু তুমি তার যে ভর সংখ্যাটা আছে সেটা পেয়ে যাবে তো তোমাদের একটি এই এই যে মানে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার একটি সূত্র দেওয়া আছে সেই সূত্রটা আমি তোমাদের দেখাচ্ছি যে মৌলের পারমাণবিক ভর মৌলের এটা হচ্ছে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্যই এই কাজটা করব। সেটা হচ্ছে মৌলের পারমাণবিক তোমাদের বইয়ে এই আপেক্ষিক পারমাণবিক ভর বের করার একটি সূত্র আছে তো আমি সেই সূত্রটি বলে দিচ্ছি সেটা হচ্ছে জাস্ট আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র তো দেখো মানে যেটা পারমাণবিক ভর সেটাই তো মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর পরমাণুর ভর ভাগ হচ্ছে আমাদের কি একটি কার্বন আইসোটপের একটি কার্বন বারো আইসোটপ অবশ্যই কার্বন বারো আইসোটপ হতে হবে কার্বন বারো আইসোটপের আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ পারমাণবিক ভরের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ তো দেখো এখানে আমাদের কি কি লাগছে এটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর অবশ্যই তোমার এটা মানে কোয়েশ্চনে দেওয়া থাকবে তোমরা যে মৌলটা বের করতে চাও সেই মৌলের অবশ্যই একটি পরমাণুর ভর বের করতে হবে অর্থাৎ আমরা জানি যে মানে পরমাণুর যে ভর সেখানে একটি পরমাণুর ভর বের করা যায় মানে এটা মানে তোমাকে বলে এটাকে পারে তো প্রত্যেকটা মৌলেরই একটি পরমাণুর ভর আছে কত গ্রাম করে সেটা তোমার জানতে হবে এবং তারপরে হচ্ছে কার্বন বারো আইসোটপের ওয়ান বাই বারো অংশ এটা তোমার ফিক্সড সেটা হচ্ছে তোমার এটা তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এটা হচ্ছে এত হচ্ছে আমাদের গ্রাম এটা হচ্ছে ফিক্সড তোমার এটা মুখস্থ রাখতে হবে এবং তোমার কোশ্চেনের মধ্যে যে মৌলের একটি পরমাণুর ভর সেটা কিন্তু দেওয়া থাকবে এবং তারপরে তুমি মৌলের একটি পরমাণুর ভর ভাগ যখন তুমি এই যে এই কার্বন বারো অসোটোপের যে ওয়ান বাই বারো অংশ এটাকে যখন তুমি ভাগ করে দেবে তখনই কিন্তু তুমি তোমার যেই কাঙ্ক্ষিত আপেক্ষিক পারমাণবিক ভর সেটা কিন্তু পেয়ে যাবে তো এভাবেই কিন্তু তোমার এই আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয় এটাই হচ্ছে এটার সূত্র তো এভাবেই তুমি এই আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করে ফেলতে পারবে তো তোমরা চাইলে একটি ম্যাথ করতে পারো তোমাদের বইয়ে যে ম্যাথটি দেওয়া আছে দেখবে যে তোমাদের এই যে আলোচনাটি আছে তারপরেই একটি ম্যাথ দেওয়া আছে তোমরা বাসায় সেটির চেষ্টা করবে সেখানে কিন্তু তোমাদের যে পার একটি পরমাণু ভর সেটা দেওয়া আছে এবং তারপরে জাস্ট তোমাকে সেটাকে ভাগ করতে হবে এটা দিয়ে এবং দিলেই তারপরে তুমি কিন্তু সেটার যে পারমাণবিক মেইন পারমাণবিক ভরটা আছে আপেক্ষিক পারমাণবিক ভর সেটা কিন্তু পেয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছ আইসোটপ এবং হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এই দুটো ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডের সাথে শেয়ার করবে আল্লাহ হাফিজ